বাংলাদেশের অভিনেত্রীদের যে কি অবস্থা তা নিজের চোখে না দেখলে কিচ্ছু বুঝবেন না। আপনাদের সবার প্রিয় ইলোরা গহর, তার একটি ব্যক্তি জীবনের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনি গালাগালি করছেন, মারধর খাচ্ছেন, কাউকে দেখাচ্ছেন, কাউকে বকাবাজি করছেন, কিন্তু কেন তিনি এসব করছেন আমরা কিছু বুঝতে পারলাম না। আপনারা তার নিজের মুখ থেকেই শুনুন আসলে তার কি অবস্থা এবং কি সমস্যা। চলুন আমরা সবাই মিলে তার ব্যক্তি জীবনের ভিডিওটি দেখে আসি। আমরা ভিডিওটি প্রকাশ করছি এজন্যই, মূলত আমরা চাই সে যদি কারোর দ্বারা অত্যাচারিত হয়ে থাকে তাহলে বাংলাদেশের আইন, বাংলাদেশের পুলিশ প্রশাসন যেন তার পাশে দাঁড়ায়। নিশ্চয় এতে তার উপকৃত হবে, সেটা আমরা কামনা করি। এই ভিডিওটির জন্য বাংলা মিডিয়া কোনো দায়ী থাকবে না। এই ভিডিওর কোনো ইনফরমেশন এবং তথ্য আমরা জানি না, তাই আগেই বলছি যেহেতু ভিডিওটি সম্পর্কে আমরা কিছুই জানি না তাই আমরা ব্যক্তিগত কোনো মতামত দেব না। ভিডিওটি সম্পূর্ণ ফেসবুকে ভাইরাল হয়েছে, সেখান থেকে আমরা ডাউনলোড করেছি। ধর্ষণ করছে কাশে, বারবার বারবার ধর্ষণ করছে আমারে। দেখেন এই হাত টাত ফুলে ফেলেছে, মেরে পিঠিত ফুলে ফেলেছে। এতক্ষণ ওর মার ও মারছে আমাকে, এখানে প্রতিবার আমাকে মারা হয়। আমি যদি ক্যামেরার ওদিকেও যাই আপনারা দেখতে পাবেন, এই বাসার ক্যামেরাতে আমাকে ওই ইসের মধ্যে লিফটের মধ্যে নিয়ে এবং ওর মা আমার চক্ষু উঠায় ফেলতে নিয়েছিল। এটা তারেক ওয়াহিদ তারেক এটা সাক্ষী আছে এবং নদী পার সুমন। আমার এগুলি সমস্ত কিছু ভেঙে ও ইসেও আছে। আরেকটা জিনিস জানি, তানভীর তানভীর কাশেপ শুধু এখন পর্যন্ত ওই যেখানে দেখেন ওই যে গাঞ্জারি গাঞ্জারি দেখেন ওই যেখানে গাঞ্জা বানাইতেছিল ও যে গাঞ্জার বক্স, এখানে ড্রাগস আর মাগিবাজি ছাড়া ওর মা কাজে মানুষের ছোট ছোট সিজাররাও ব্যবহার করে, কাশেপ ব্যবহার করে এবং ওর বাবার বাসে বাবার রুমে ওইখানটায় মানে এইভাবে এইভাবে দুইলা দুইলা আছে। তো আপনাদের আরো বলবো গল্প, ওর মামি ছোট মামি ছোট মামির মা থাকতো পাশের বাসায়, এখানে এসে রাত্রি যাপন করতো। এটা একটা হোর হাউস, আমি এখানে ট্র্যাপড, আমি এখানে ট্র্যাপড। এবং আমাকে এখন যেহেতু টাকা পয়সা পাচ্ছে না আমি বলছি যে আমার কামিজটা উল্টে দাও। ওর মা আর ইসে আমাকে মারা একটা ভয়ঙ্কর ইসে ওই ঘর থেকে মায়েরা এগুলি দেখেন ব্যাখ্যা করে ফেলছে। এগুলি দেখেন, এর আগে তারেক আর অমিতাভ রেজা মারা সাক্ষী আছে, আরো অনেক মানুষ সাক্ষী আছে। তাদের বললে যেমন আমার বিতি রানী সরকার বলেন, তারপরে নামগুলো এই মুহূর্তে মুক্তি আরো অনেকে আছে, তারা সবাই আপনাদের সাক্ষী দিবে, আমার কথা লাগবে না। আর এই বাসায় কি ধরনের নরক জাতীয় জিনিস, যেতে জাকিরের বউ, জাকিরের পেশা, মোটা মাগি, আমি সবকিছু আপনাদের সাক্ষী অনুযায়ী সব আপনাদের দিয়ে দিব। আমার কাছে কিছু ছবিও আছে এবং আমাকে এইভাবে বসানো হয়েছে। আমার ছেলে ক্যান্সার, আমার মাকে ওরা অত্যাচার করছে, আমাদের আমাদের বাড়িতে গিয়ে আমাদের ড্রাইভারদের সামনে আমাকে মারছে, সব আপনাদের কাছে এখনো অল্প কিছু বললাম। আর ইন্ডিকা বড় হচ্ছিল তো, ওর জামাইটা থাকতো তখন ইসে, ওর ছোট মামির জামাই মিঠু বাইরে থাকতো তখন ভিডিও কলস থাকার, আসল কথা কই যখন তখন ভিডিও কলস থাকা। ওর বোন ছোট বোন নাজিয়া বড়ই হয়েছে ওর হাতে, বড়ই হয়েছে ওর হাতে। তারপর মিন্নাথ আর ইসের মাজানদের সাথে বেশি কিছু হয়নি, গহরের সাথে হয়েছিল। আর ছোট ফুপি বোবাটা লজ্জা লজ্জা লজ্জা, আর কিছু বলছি না। এখন উনি আমাকে মারা কমাইছে, কারণ এখন উনি ভিডিও করছে, উনি কোনো আওয়াজ করবে না। ওই যে ওর বাবুই সাথে সে দেখেন, ওই যে ওই যে ডাইনি বুড়িটা, এই যে ঝর্ণা, এটাই সে ডাইনি বুড়িটা ঝর্ণা। এই যে ঝর্ণা, এই যে ঝর্ণা, যে ছোট বাচ্চা না, হ্যাঁ কেন এখন মারলি, কেন এখন মারলি, কেন এখন মারলি, কেন এখন মারলি, কেন হ্যাঁ এখন মারলি কেন। এই দেখেন আমি হাত ঘুরাইতে পারি না, আর আমার এই পাটা দিয়ে সরে আমি হাঁটতে পারতেছি না। আয় ঝর্ণা, আয় আয় আয়, ছোট মেয়ে সালমানে কি করছো, মারার পরে কি করছস, সাহায্য করছস করছস। এই দেখেন এখন শব্দ দেয় না, শব্দ দেয় না, শব্দ দেয় না, শব্দ দেয় না। ওর ছোট মামির মা পাশে পাশে থাকতো, চোদ্দায়িত্ব চোদ্দায়িত্ব চোদ্দন মাছ চোদ্দন মাছ। এ দেখেন আমার হাতটা কি করছে, এখন মুখে মারতে পারতেছে না। আমি একটু আমি একটা ইসেকে ফোন করে রাখি, কিন্তু আমি এই বাসার থেকে আমার যাওয়া যেহেতু বন্ধ হয়েছে